নমস্কার আমি শুভ ইউনিক চিনিউনিকটেক আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপ দেখাবো যার মাধ্যমে আপনারা আপনাদের লঞ্চারটা চেঞ্জ করতে পারেন তো আপনারা ভাবতে পারেন যে এত লঞ্চার আমি কেন দেখাইতেছি তো দেখা যায় যে আমরা একই লঞ্চার বা একই ইউআই ব্যবহার করতে করতে বোর হয়ে যাই তখন আমাদের দরকার হয় নতুন ইউআই বা নতুন লঞ্চার তাই জন্য আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসছি আরেকটা লঞ্চার এই লঞ্চারটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে তাই জন্য আমি আপনাদের দেখাইতে চাই তার জন্য আপনারা যা করবেন প্লে স্টোরে যাইবেন তারপরে এখানে স্মার্ট লঞ্চার ফাইভ লিখে সার্চ দিবেন আর যদি এটা করতে না চান তবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিছি আপনার ছেলে ওটা থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপরে এটা আপনার ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এটা ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করতেছি তারপর এখানে গেট স্টার্টেড লেখা আছে এখানে একটা ট্যাপ করবেন তারপর এখানে সব এগ্রি করে দিবেন নয়তো আপনার এটা ব্যবহার করতে পারবেন না তারপর এখান থেকে আপনারা দেখে নেবেন যে এই লঞ্চারটা আপনাদের থেকে কি কি পারমিশন নিয়ে রাখছে কন্ট্যাক্ট ফোন লোকেশন ক্যালেন্ডার স্টোরেজ এই সবগুলোর পারমিশন আপনাদের এই লঞ্চারটাকে দিতে হইব তবে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিতেছি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ মানে আমি যখন এই অ্যাপটা ইউজ করব তখন এই সব পারমিশন অ্যালাউ হয়ে যাব তো এখানে আমি অ্যালাউ করে দিতেছি সব আপনারা ওইগুলো করে দিবেন তারপর এখানে বলতেছে যে আপনারা কি যেই ওয়ালপেপারটা আছে ওটাই রাখতে চান নাকি অন্যটা রাখতে চান তো আমি এটাই রেখে দিতেছি এখানে কনফার্মে ক্লিক করতেছি এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন নিয়ে নিতে হইব আমিও ইন্টারনেট কানেকশনটা নিয়ে নিতেছি তারপরে এখানে রিট্রাই করতেছি উপর একটা সাইন ক্রস চিহ্ন দেখতে পেয়েছেন আপনারা ওইখানে একটা ট্যাপ করে দিবেন তবে এই লঞ্চারটা এনেবেল হয়ে গেছে তো এখানে আমি এ আবারও ক্রস চিহ্নতে ক্লিক করে দেব তো এখন আমি বর্তমানে হোম স্ক্রিনে আসি তো এটা আপনারা যেভাবে ইউজ করবেন তো আপনি যদি নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ আপ করেন তবে আপনাদের সব অ্যাপস চলে আসবে তাছাড়া এখানে ক্যাটাগরি ওয়াইসে চলে আসবে যেমন এখানে আসছে কমিউনিকেশন হিসেবে তো আমি যদি ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করি তবে এখানে ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাব যেখানে আসছে ইন্টারনেট তারপর যদি আবারও ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করি তবে এখানে আসছে গেমস তো এইভাবে আপনারা সোয়াইপ করে করে দেখতে পারেন যে আপনারা কোন কোন অ্যাপসগুলো আছে। যেহেতু এটা একটা ফ্রি লঞ্চার তো এখানে আপনারা দেখতে পাইতেছেন অন করার সাথে সাথে এখানে অ্যাডও চলে আসছে তো এটা এরকমভাবেই ব্যবহার করতে হবে তাছাড়া আপনারা এখানে চাইলে বিভিন্ন ধরনের ফোল্ডারও ক্রিয়েট করতে পারেন এখানে আপনারা একটা থ্রি ডট দেখতে পাইতেছেন এখানে একটা ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনারা ফোল্ডার বা যে কোনো অ্যাপের শর্টকাট ক্রিয়েট করতে পারেন তাছাড়া আপনারা যদি চান যে অ্যাপসগুলো অন্যভাবে শর্টিং করবেন তো আপনারা করতে পারেন এই লঞ্চারের মাধ্যমে আপনারা আপনাদের হোম স্ক্রিনটাকে অনেকভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে সেটিংসের অভাব নাই তো আমি যদি একটা একটা করে সব দেখাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাই তো আপনারা এগুলো সব দেখে নেবেন আপনাদের পছন্দ মতো তারপর আপনারা চাইলে ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারেন তো আমি একটা অন্য ওয়ালপেপার সেট করতেসে এখন তো আমি সাপোজ এটা দিয়ে দিতেছি তো এখন আমি অ্যাপ্লাই করে দেব আপনারা যদি চান ফোর কে ওয়ালপেপার ডাউনলোড করতে তার সম্পর্কে আমি একটা ভিডিও বানাইছি ওটার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আপনার জেলে সেটাও ডাউনলোড করে নিতে পারেন দেখতে পারেন যে আসলেই ফোর কেতে ওয়ালপেপার ডাউনলোড হয় কি না আমি মূলত আপনাদের এই লঞ্চারটা দেখানোর জন্যই এই ভিডিওটা করছি এছাড়া এই লঞ্চারটা যদি আপনারা ব্যবহার করে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া আমাকে এটাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তবে আপনাদের ফিডব্যাকটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ